Okay. So that is called innate immunity. Another example are destruction of swallowed organism by acid secretion of stomach and by the digestive secretion. তার মানে হচ্ছে destruction of swallowed organism. Swallowed organism মানে আমরা যখন খাবার খাই তখন যে আমরা খাবারটা গিলি, that is called swallowing. এই swallow করার সময় আমরা কি শুধু খাবারই খাই, কিছু সাথে সাথে ব্যাকটেরিয়াও আমাদের বডিতে ঢুকে যেতে পারে। তাহলে এই যে ব্যাকটেরিয়া আমার বডিতে ঢুকে গেল, সেই ব্যাকটেরিয়াটা আমরা কিভাবে মারি? আমাদের স্টমাকে, পাকস্থলীতে, যেই পাকস্থলীতে যেই এসিড সিক্রেশন হয় আমরা সবাই জানি, সেটাকে বলি আমরা কি এসিড? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেই অ্যাসিড সিক্রেশনটা আমাদের বডিতে সবসময় হয় স্টমাকে, এবং এই জন্য আমাদের যে অ্যাসিড গুলা, আমাদের যে গিললাম যখন আমি খাবারের সাথে ব্যাকটেরিয়া পেলাম, সেই ব্যাকটেরিয়া গুলা যখন আমি গিলে ফেললাম তখন এই ব্যাকটেরিয়া গুলা মেরে ফেলে কে? এই আমার স্টমাকের অ্যাসিড গুলা। তাহলে এই অ্যাসিডটা কি আমাদের যখন আমরা যখন খাচ্ছি তখনই কি তৈরি হচ্ছে? না, এটা আগে থেকে তৈরি করা থাকে। আরেকটা কি হতে পারে? রেজিস্ট্যান্স অফ স্কিন টু ইনভেশন বাই অর্গানিজম। স্কিন আমাদের বডির হচ্ছে একটা বড় একটা অর্গান যারা হচ্ছে আমাদের বডিকে প্রোটেকশন দেয়। তাহলে এই স্কিনটা যেখানেই থাকে সেখানেই হচ্ছে সবাই সহজেই এন্টার করতে পারে না, ঢুকতে পারে না স্কিন দিয়ে। কিন্তু স্কিন যদি কাটা থাকে তাহলে যে কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস খুব সহজেই আমাদের বডিতে ঢুকে যেতে পারে। সরি স্টুডেন্ট, বারবার আমাদের ইন্টারনেট ডিস্টার্ব করছে, চলে গিয়ে আবার কথা বলতে থাকি। শেয়ার করে দিই, স্লাইডটা শেয়ার করে দিই। ওকে, আমরা ইনেট ইমিউনিটি আলোচনা করছিলাম। ইনেট ইমিউনিটি মিন্স, তোমরা আগে বলো যে এখন শুনতে পাচ্ছ কিনা, চ্যাটে জিজ্ঞেস। তোমরা কি এখন শুনতে পাচ্ছ, দেখতে এবং শুনতে পাচ্ছ একটু আমাকে চ্যাটে জানাও। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টারনেট প্রবলেমের জন্য মাঝে একটু ডিস্টার্ব হয়েছিল, আই এম ভেরি মাচ সরি। ওকে, সো ইনেট ইমিউনিটি মানে হচ্ছে যে আমার বডিতে কোনো অ্যাটাক হওয়ার আগেই আমার বডির যে ন্যাচারাল রেজিস্ট্যান্স থাকে সেটাকে বলছি আমরা ইনেট ইমিউনিটি। এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়ার ফ্যাগোসাইটোসিস বাই WBC অ্যান্ড ডিস্ট্রাকশন অফ সোয়ালোড অর্গানিজম। মানে যখনই আমরা কোনো কিছু খাই, খাওয়ার সময় যখন হচ্ছে আমাদের বডিতে কোনো অর্গানিজম ঢুকে তখন যে আমাদের স্টমাকের অ্যাসিড তাদেরকে ডিস্ট্রাকশন করে, এটা একটা। আরেকটা এক্সাম্পল হচ্ছে স্কিন। স্কিন সবসময় আমাদের বডিকে প্রোটেকশন দেয় এগেনস্ট এনি অর্গানিজম। আরো কিছু এক্সাম্পল আছে, সেইগুলা হচ্ছে আরো কিছু কম্পোনেন্ট থাকে আমাদের ব্লাডে যেগুলা হচ্ছে আমাদের যে কোনো টক্সিন অথবা ফরেন অর্গানিজম। ফরেন অর্গানিজম মানে হচ্ছে আমাদের বডির যারা না, যে অর্গানিজম গুলো আমাদের বডির না তাদেরকে হচ্ছে নষ্ট করে দেওয়ার জন্য এবং তাদের এগেনস্টে আমাদের বডির রেজিস্ট করার জন্য আরো কিছু আমাদের সার্টেন কেমিক্যাল কম্পাউন্ডস থাকে, যেমন লাইসোজোম, নিউক্লিক পলিস্যাকারাইড ইত্যাদি। এগুলো এত এত তো এই এরকম অনেক কিছু এক্সাম্পলও দিতে পারি আমরা ইনেট ইমিউনিটির জন্য। আমরা কয়েকটা এক্সাম্পল মনে রাখবো। তাহলে ইনেট ইমিউনিটি বলতে আমরা বুঝাই যে যে ইমিউনিটিটা আমাদের বডিতে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করার আগেই আমাদের বডি রেডি থাকে, ন্যাচারালি রেডি থাকে তাদের সাথে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, তাদের বিরুদ্ধে প্রোটেক্ট করার জন্য, তাকে বলছি আমরা ইনেট ইমিউনিটি। নাও ইজ দ্য অ্যাকিউরড ইমিউনিটি। হোয়াট ইজ অ্যাকিউরড ইমিউনিটি? ইট ইজ কজড বাই স্পেশাল ইমিউন সিস্টেম দ্যাট অকার্স আফটার এক্সপোজার টু অ্যান এজেন্ট অ্যান্ড ফর্মস অ্যান্টিবডি অ্যান্ড অ্যাক্টিভেটেড লিম্ফোসাইটস টু ডিস্ট্রয় দ্য অর্গানিজম অর টক্সিন। তার মানে কি? কোন একটা ইট ইজ কজ বাই স্পেশাল ইমিউন সিস্টেম, এটা হচ্ছে আমাদের বডির একটা স্পেশাল ইমিউন সিস্টেম দ্যাট অকার্স, কখন হবে এই ইমিউন সিস্টেমটা? আফটার এক্সপোজার, তার মানে কোনো একটা অর্গানিজম যখন আমাকে অ্যাটাক করবে তখন হচ্ছে আমাদের এই ইমিউন সিস্টেমটা হচ্ছে তখন কাজ করা শুরু করবে। এবং কিভাবে সে কাজ করবে? তৈরি করবে কিছু অ্যান্টিবডি এবং অ্যাক্টিভেটেড লিম্ফোসাইট। কিছু অ্যান্টিবডি এবং অ্যাক্টিভেটেড লিম্ফোসাইট তৈরি করে দে ডিস্ট্রয় দ্য অর্গানিজম অর টক্সিন, তখন তারা
এই অর্গানিজম যারা হচ্ছে আমাদেরকে অ্যাটাক করলো, ব্যাকটেরিয়া অথবা ভাইরাস তাদেরকে, এবং যদি কোনো টক্সিক সাবস্টেন্স আমাদেরকে অ্যাটাক করে তাদের এগেনস্টে, তখন তারা কাজ করবে। তাহলে এটাই বলছি আমরা অ্যাকুয়ার্ড ইমিউনিটি। তাহলে অ্যাকুয়ার্ড ইমিউনিটি সেটাই যেটা আমাদের বডির একটা স্পেশাল ইমিউনিটি সিস্টেম থাকে এবং তারা কাজ করে আফটার এক্সপোজার, মানে কোনো একটা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস অথবা টক্সিন যখন অ্যাটাক করে তখন হচ্ছে এরা কাজ শুরু করে। এবং এরা কিভাবে কাজ করে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে অথবা লিম্ফোসাইট অ্যাক্টিভেটের মাধ্যমে তারা এই অর্গানিজম অর টক্সিনটাকে ডিস্ট্রয় করে। এটা আবার দুই ভাবে হতে পারে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম, ইমিউনিটি দুই রকমের, একটা হচ্ছে অ্যাকুয়ার্ড, একটা হচ্ছে ইনেট। তাহলে হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স ইন অ্যাকুয়ার্ড অ্যান্ড ইনেট ইমিউনিটি? বেসিক ডিফারেন্স ইজ ইনেট ইমিউনিটি ইজ দ্য প্রোটেকশন অফ দি বডি বিফোর এক্সপোজার অফ অর্গানিজম, মানে কোনো একটা ব্যাকটেরিয়ার আমাদের অ্যাটাক করার আগে থেকে আমাদের বডিতে যেই রেজিস্টেন্সটা থাকে ন্যাচারালি তাকে বলছি আমরা ইনেট ইমিউনিটি। আর অ্যাকুয়ার্ড ইমিউনিটি তাকে বলছি যে কোনো একটা ব্যাকটেরিয়া অথবা অর্গানিজম আমাদেরকে আক্রমণ করার পরে আমাদের বডির ইমিউনিটি সিস্টেম যখন হচ্ছে আমাদেরকে আমাদেরকে হচ্ছে প্রোটেক্ট করে কোনো কোনো অ্যান্টিবডি অথবা অ্যাক্টিভেটেড লিম্ফোসাইট তৈরি করার মাধ্যমে তাকে বুঝি আমরা অ্যাকুয়ার্ড ইমিউনিটি। এবার অ্যাকুয়ার্ড ইমিউনিটি আমরা হচ্ছে আবার দুই রকমের ক্লাসিফাই করেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তো হোয়াট ইজ প্যাসিভ? প্যাসিভ মানে, প্যাসিভ মানে যেটা হচ্ছে আমি নিজে থেকে করি নাই, আর অ্যাক্টিভ মানে যেটা আমি নিজে থেকে করেছি। সো হোয়াট ইজ প্যাসিভ? ইট ইজ ট্রান্সমিটেড বাই অ্যান্টিবডিজ অর লিম্ফোসাইট পারফর্মড ইন অ্যানাদার হোস্ট, অন্য একটা হোস্ট মানে অন্য একটা মানুষের ভেতরে অথবা অন্য কোনো প্রাণীর ভেতরে তৈরি কোনো অ্যান্টিবডি। যে অ্যান্টিবডি মানে হচ্ছে অস্ত্র, যেটা হচ্ছে আমাদের ইয়েকে আমাদের ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে অস্ত্র। তাহলে সেই অ্যান্টিবডি যদি অন্য কোনো হোস্টে, তার মানে এটা হতে পারে অন্য কোনো মানুষের শরীরে তৈরি অথবা অন্য কোনো অ্যানিমালসের শরীরে তৈরি হয়েছে, তারপরে আমাদের বডিতে দেওয়া হয়েছে সেখান থেকে নিয়ে, তাকে বলছি আমরা প্যাসিভ ইমিউনিটি। ইট ইজ ট্রান্সমিটেড বাই অ্যান্টিবডিজ অর লিম্ফোসাইট পারফর্মড ইন অ্যানাদার হোস্ট, অন্য একটা হোস্টের ভিতরে তার অ্যান্টিবডি তৈরি ছিল অথবা লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড ছিল, সেটাকে নিয়ে আমি যদি আমার বডিতে দিই, দ্যাট ইজ কল্ড প্যাসিভ ইমিউনিটি। দ্য প্যাসিভ অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবডি এগেনস্ট সার্টেন ভাইরাসেস ক্যান বি ইউজফুল ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড টু লিমিট ভাইরাল মাল্টিপ্লিকেশন। তাহলে এই যে আমরা যদি এই অ্যান্টিবডিটা অন্য জায়গা থেকে তৈরি হয়েছিল, অন্য বডিতে তৈরি হয়েছিল, সেখান থেকে নিয়ে যদি আমি আমার বডিতে দিই, তারা কি করে, তারা এই যে ভাইরাল মাল্টিপ্লিকেশন মানে ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার যে মানে তাদের হচ্ছে যে বৃদ্ধিটা মাল্টিপ্লিকেশন, এটাকে কি করে কমায় দেয়, মাল্টিপ্লিকেশনটাকে কমায় দেয়। এটাকে বলছি আমরা প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ আবার দুই রকমের হতে পারে, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে যে আমি একা একাই হচ্ছে বডিতে পেয়ে যাব অন্য কোনো হোস্টের তৈরি করা অ্যান্টিবডি। সেটা কিভাবে সম্ভব, অন্য কোনো হোস্টের অ্যান্টিবডি আমার বডিতে কিভাবে ন্যাচারালি আসবে? আসতে পারে ফ্রম মাদার টু ফিটাস। যখন একটা মায়ের পেটে একটা বাচ্চা থাকে তখন সে মায়ের ব্লাড, মায়ের অক্সিজেন, মায়ের নিউট্রিশন দিয়ে বড় হয়। এই যে সবকিছু ব্লাডের মাধ্যমে সে পায় নিউট্রিশন, তারপর তার যে যে জিনিসগুলো দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতা, এইসবগুলো কিভাবে পায়, মায়ের বডিতে তৈরি করা যে অ্যান্টিবডি গুলো ছিল সেগুলো ব্লাডের মাধ্যমে একটা বেবির মাধ্যমে। সরি, আবার ইন্টারনেটের প্রবলেম হয়েছে, আজকে কেন জানি ইন্টারনেট বারবার ডিস্টার্ব করছে আমাদেরকে। ওকে, তোমরা আশা করি শুনতে পারছো, আবার একটু জানাই দিও যদি শোনা যায় এবং দেখা যায়। থ্যাংক ইউ। সো উই ডিসকাসড অ্যাবাউট দ্য অ্যাকুয়ার্ড ইমিউনিটি। সো ন্যাচারাল ইমিউনিটি যেটা প্যাসিভলি আমরা পেয়ে যাই বডিতে, কিভাবে, মায়ের থেকে বাচ্চার, মায়ের বডির যে ইমিউনিটি আছে, যে অ্যান্টিবডি আছে, সেটা ব্লাডের মাধ্যমে বাচ্চা যখন চলে যায় তাকে সেভাবে সে ন্যাচারালি পেয়ে যায়। এছাড়া আর্টিফিশিয়ালি কিভাবে আমরা পেতে পারি? দিস ইমিউনিটি ডেভেলপস আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবডিজ পারফর্মড ইন অ্যানাদার হোস্ট প্রোডিউস আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। একটা পেতে পারি মা থেকে, যেটা আমার আলাদাভাবে তো দরকার নাই, মায়ের বডি থেকে পেয়ে যায়। আর আর্টিফিশিয়াল হচ্ছে
অন্য কোনো হোস থেকে তৈরি হয়েছে সেটা আমরা হয়তো তার হোস থেকে নিয়ে আমাদের বডিতে দিতে পারি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। যেমন হচ্ছে আমাদের বাজারে কিনতে পাওয়া যায় অনেক অ্যান্টিবডি, সেগুলো হচ্ছে অন্য কোনো হোস্টের উপরে কোনো একটা অর্গানিজমের এগেনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি, সেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো আমরা পেশেন্টের শরীরে দিয়ে তাদেরকে প্রোটেক্ট করতে হেল্প করি। কিভাবে? তাদের যে ভাইরাস অথবা ব্যাকটেরিয়ার যে মাল্টিপ্লিকেশন সেটাকে আমরা লিমিট করতে পারি। তো দ্যাট ইজ কল্ড প্যাসিভ ইমিউনিটি। নাও অ্যাক্টিভ ইমিউনিটি। সো অ্যাকোয়ার্ড ইমিউনিটির ভেতরে প্যাসিভ আমরা কমপ্লিট করলাম, এবার আসছি অ্যাকোয়ার্ড ইমিউনিটির ভেতরে অ্যাক্টিভ ইমিউনিটি। হোয়াট ইজ অ্যাক্টিভ ইমিউনিটি? ইট ইজ ইন্ডিউসড আফটার কন্ট্যাক্ট উইথ ফরেন অ্যান্টিজেন। এটা তৈরি হয় কখন? ফরেন অ্যান্টিজেন মানে বাইরের কোনো অ্যান্টিজেন, মিন্স হচ্ছে কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, এদের কন্ট্যাক্টে আসার পরে আমাদের বডিতে যেই ইয়েটা তৈরি হয়, যেই আমাদের ইমিউনিটিটা তৈরি হয় তাকে বলছি আমরা অ্যাক্টিভ ইমিউনিটি। দিস কন্ট্যাক্ট মে কনসিস্ট অফ ক্লিনিক্যাল অর সাব ক্লিনিক্যাল ইনফেকশন। এটা ক্লিনিক্যাল হতে পারে অথবা সাব ক্লিনিক্যাল ইনফেকশন হতে পারে। ক্লিনিক্যাল ইনফেকশন মানে যে ইনফেকশনটা সাইন সিমটম প্রডিউস করে আমরা বুঝতে পারি, অথবা আরো কিছু ইনফেকশন আছে যেটা আমরা বুঝতেই পারি না যে আমাদের কোনো অসুখ বিসুখ হয়েছে, হয়তো তার কোনো সাইন সিমটম প্রডিউস করছে না, তাকে বলা হচ্ছে সাব ক্লিনিক্যাল ইনফেকশন। ইমিউনাইজেশন উইথ লাইভ অর কিলড ইনফেকশাস এজেন্ট অর দেয়ার অ্যান্টিজেন এক্সপোজার টু মাইক্রোবিয়াল প্রোডাক্টস অর ট্রান্সপ্লান্টাল অর ফরেন সেলস। তার মানে কি? ইমিউনাইজেশন মানে কি? ইমিউনাইজেশন মানে আমরা নিশ্চয়ই জানি ইমিউনাইজেশন কি, আমরা যে ভ্যাকসিন দেই না, আমাদের হচ্ছে বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে আমাদের বডিতে, ইপিআই আমাদের দেশে ইপিআই। তো এই ইমিউনাইজেশন অফ লাইভ অর কিল ইনফেকশাস এজেন্ট, এই যে ভ্যাকসিন আমরা দিই, আমরা ভ্যাকসিন আসলে কি দিই? ধরো বিসিজি ভ্যাকসিন আমরা কি দিচ্ছি, সেখানে দেই হচ্ছে বিসিজি। বিসিজি মানে হচ্ছে টিবি ভ্যাকসিন, টিউবারকুলোসিস। তাহলে এই টিউবারকুলোসিস এর যে ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে লাইভ অর কিলড, মানে হচ্ছে সেই ব্যাকটেরিয়াটা জীবন্ত অথবা মৃত ব্যাকটেরিয়ার এজেন্টটাকে আমরা কি করি, ভ্যাকসিনের মাধ্যমে বডিতে ঢুকিয়ে দেই। তাহলে কি হলো, এটা এক্সপোজার হলো এই টিবির বিরুদ্ধে আমাদের বডিতে, যেহেতু এক্সপোজার হয়েছে এর বিরুদ্ধে আমাদের বডিতে কি তৈরি হবে, ইমিউনো সিস্টেমের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে এইভাবে করে আমরা করতে পারি এটা একটা। আর কি হতে পারে? একটা হচ্ছে ন্যাচারাল কি হতে পারে, দিস ইমিউনিটি ডেভেলপ আফটার ক্লিনিক্যাল অ্যান্ড সাব ক্লিনিক্যাল ইনফেকশন, মানে আমার যে কোনো একটা ইনফেকশন এজেন্ট ভিতরে ঢুকলো তাহলে হতে পারে ন্যাচারালি, অথবা আমি ভ্যাকসিন দেওয়ার ফলে একটা ইনফেকশন এজেন্ট ভিতরে ঢুকাই দিলাম তাহলে আমাদের বডিতে হতে পারে। তাহলে এই দুই ভাবে আমাদের কি হতে পারে, অ্যাকোয়ার্ড এর ভেতরে অ্যাক্টিভ যে ইমিউনিটি এটা তৈরি হতে পারে। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলছি, যে আফটার এক্সপোজার অফ ইনফেকশাস এজেন্ট, আই মিন ব্যাকটেরিয়া অর ভাইরাস, যেটাকে আমরা অ্যান্টিজেন বলি, ফরেন অ্যান্টিজেন বলি, এরা যদি এক্সপোজার হয় আমার বডিতে, তারপরে আমার বডিতে যেই ইমিউনিটিটা তৈরি হচ্ছে, যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। এই অ্যাক্টিভ ইমিউনিটি আবার ন্যাচারাল হতে পারে। ন্যাচারাল কিভাবে হতে পারে, যে আমার একটা ব্যাকটেরিয়া আমাকে আক্রমণ করলো, তার বিরুদ্ধে আমার বডিতে তৈরি হলো, এভাবে হতে পারে। অথবা আমার হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ ছাড়াই আমরা কি করলাম, ভ্যাকসিন দিয়ে আর্টিফিশিয়ালি ব্যাকটেরিয়াকে এক্সপোজার করে তারপরে তার বিরুদ্ধে আমার বডিকে। সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, একজন কমেন্ট করেছে সাউন্ড শোনা যাচ্ছে না, আমি দেখছি সাউন্ড ঠিকই আছে, শোনা যাচ্ছে। ওড়িয়াতে কোনো সমস্যা আছে? এখান থেকে তো ঠিকই যাচ্ছে, এখান থেকে ঠিকই যাচ্ছে, তুমি একটু ওয়েট করো, হয়তো শোনা যাবে। শবনম, একটু ওয়েট করো, হয়তো শোনা যাবে। ওকে ওকে, সো দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ন্যাচারালি আমার বডিতে যদি কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ফরেন অ্যান্টিজেন দিয়ে আমার বডিতে যদি ইনফেকশন হয়, অ্যাটাক করার পরে যদি আমার বডিতে কোনো অ্যান্টিবডি তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। এটা ন্যাচারালি হবে যদি আমার ন্যাচারালি হবে যদি আমাকে ইনফেক্টেড হয় কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের বিরুদ্ধে। আর আর্টিফিশিয়ালি কখন হবে? আর্টিফিশিয়ালি হবে আমরা ভ্যাকসিনের মাধ্যমে বডিকে ইনফেক্টেড করে তারপরে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি করব, দ্যাট ইজ কল্ড আর্টিফিশিয়াল।
তাহলে এই মোটামুটি আমাদের ইমিউনিটি রিলেটেড। তাহলে ইমিউনিটিতে আমাদের কি কি লাগবে, ইমিউনিটির একটা ডেফিনেশন লাগবে, ক্লাসিফিকেশন লাগবে, এবং এই ক্লাসিফিকেশনের ভিতরে কোনটা কি এগুলোর ব্যাপারে আমাদের একটু ধারণা থাকতে হবে এবং কিভাবে হয় এগুলো জানতে হবে। এখন আমাদের বডিতে যে ইমিউন রেসপন্স সেটা আমরা কিভাবে কে কে করে, একটা করে হচ্ছে বি সেল আর একটা করে টি সেল। এখন হোয়াট ইজ বি সেল অ্যান্ড হোয়াট ইজ টি সেল, দিজ আর দা লিম্ফোসাইট। আমরা জানি যে লিম্ফোসাইট দুই রকমের, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। তাহলে বি লিম্ফোসাইট দিয়ে যে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটিটা হচ্ছে তার নাম হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল ইমিউনিটির কি জিনিস কি ইম্পর্টেন্ট, এরা হচ্ছে অ্যান্টিজেন তৈরি করে, অ্যান্টিজেন তৈরি করে, ঠিক আছে। তাহলে হিউমোরাল ইমিউনিটি কারা করে, বি লিম্ফোসাইট করবে এবং এরা তৈরি করে অ্যান্টিজেন। অ্যান্টিজেন হচ্ছে আমার একটা অস্ত্র যেটা আমার শত্রুর বিরুদ্ধে আমরা কাজ কাজে লাগাতে পারি। ওকে, এছাড়া আর কি তৈরি করে, একটা মেমোরি সেল তৈরি করে। মেমোরি সেল মানে হচ্ছে যে মনে রাখে যে এই রকম একটা ব্যাকটেরিয়া আমাকে আক্রমণ করেছিল, তাহলে যখন সেই অসুখটা সেরে যায় পরে আবার কোন সময় যদি সেই ব্যাকটেরিয়াটা আবার আমাকে অ্যাটাক করে, তখন এই মেমোরি সেল থেকে সে মনে করে যে এইভাবে একটা অ্যাটাক করেছিল এবং তার বিরুদ্ধে আমি একটা অস্ত্র তৈরি করেছিলাম অ্যান্টিজেন, তাই এখন সে আবার সেই রকম একটা অ্যান্টিজেন আবার তৈরি করে আমাদের বডিকে প্রোটেক্ট করতে পারে। তাহলে এই গেল বি লিম্ফোসাইট। এরপরে আসছে টি লিম্ফোসাইট। তাহলে টি লিম্ফোসাইট কেমন ইমিউনিটি করে, এটাকে বলে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে বি লিম্ফোসাইট করে হিউমোরাল ইমিউনিটি, টি লিম্ফোসাইট করে সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই নামগুলো ইম্পর্টেন্ট যে বি সেল থেকে কোন ইমিউনিটি হয় হিউমোরাল ইমিউনিটি, এবং এক্সাম্পল জানতে হবে যে এরা অ্যান্টিজেন তৈরি করে এবং মেমোরি সেল তৈরি করে। আর টি সেল কি রকম ইমিউনিটি তৈরি করে, সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করে, এবং তারা হচ্ছে কিভাবে করে, একটা হচ্ছে সিডি ফোর টি সেল অথবা হেলপার টি সেল এন্ড সিডি এইট টি সেল অথবা কিলার সাইটোটক্সিক টি সেল, এই দুই রকমের টি সেল। একটু কঠিন জিনিসটা, কিন্তু অত সমস্যা নাই আমাদের, এটাও মনে রাখ, সাইটোটক্সিক টি সেলটা মনে রাখলেও হবে। তাহলে সেল মেডিয়েটেড ইমিউনিটিতে কি কি করবে, আমাদের সাইটোটক্সিক টি সেল করবে আর সব জায়গাতে একটা মেমোরি সেল থাকবে, ঠিক আছে। তাহলে সাইটোটক্সিক টি সেল মানে, ওকে, ইন্টারনেটের কানেকশন আছে তারপরেও বারবার ইন্টারাপশন হচ্ছে কেন আজকে বুঝতে পারছি না। আই থিঙ্ক তোমরা এখন আবার দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, সাউন্ড কোয়ালিটি ভালো না। ওকে, আমি একটু কাছে নিয়ে বলার চেষ্টা করছি। আমি একটা অসুবিধায় পড়েছি, সেটা হচ্ছে আমার কোনো মাইক নাই আমার বাসাতে আর কি, আর এখন যেহেতু দোকান টোকান বন্ধ আমি মাইকের অ্যারেঞ্জও করতে পারছি না, এই জন্য সাউন্ড সিস্টেমটা একটু অতটা লাউড এখানে করতে পারছি না আমি। আমার মাইক থাকলে সেটা সম্ভব ছিল, আই এম ভেরি মাচ সরি। তাহলে আমরা আবার আসছি, আমি আর 5 মিনিট পড়ানোর পরে আমি হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব। তোমরা আজকে কেটে কেটে আসছে কথা নাকি, কেটে কেটে আসছে তাই বলছে। ওকে, আজকে একটু ডিস্টার্ব করছে কেন বুঝতে পারছি না, যাই হোক যেভাবে হোক আমরা একটু চালাই যাই। তাহলে আমাদের হচ্ছে কি কি রেসপন্স করে বডিতে ইমিউনিটি সিস্টেম, একটা হচ্ছে বি লিম্ফোসাইট হিউমোরাল ইমিউনিটি করবে এবং টি লিম্ফোসাইট সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে। তো হিউমোরাল ইমিউনিটির ভেতরে কারা কারা আছে, একটা হচ্ছে অ্যান্টিজেন তৈরি করা যেটা হচ্ছে অস্ত্র আমাদের যে কোনো ইনফেকশনের এগেনস্টে কাজ করবে, এবং একটা মেমোরি সেল তৈরি করবে যারা মনে রাখবে যে ভবিষ্যতে এরকম যদি অ্যাটাক হয় তাদের বিরুদ্ধে কাজ করতে পারবে। আর সেল মেডিয়েটেড ইমিউনিটি টি লিম্ফোসাইটের মাধ্যমে হয় এবং এটার এক্সাম্পল হচ্ছে সাইটোটক্সিক টি সেল। সাইটো মিন্স সেল, টক্সিক মিন্স বিষাক্ত। সাইটোটক্সিক টি সেল মানে হচ্ছে যারা কোনো একটা সেলের বিরুদ্ধে বিষাক্ত কাজ করে। বিষাক্ত মানে কি, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তাদের অ্যাকশন, সাইটোটক্সিক টি সেল। এছাড়াও একটা মেমোরি সেল তারা তৈরি করে রাখবে, ভবিষ্যতের অ্যাটাকের জন্য তারা রেডি থাকবে যে কখনো যদি বিষাক্তের অ্যাটাক হয় তাহলে যাতে এইভাবে একইভাবে তারা আবার আমাদের বডিকে সেভ করতে পারে। তাহলে ওইটাই আবার এখানে আমি আরেকটু স্পেসিফিক করে দিয়েছি যে হিউমোরাল ইমিউনিটির কি কি হচ্ছে এক্সাম্পল। হিউমোরাল ইমিউনিটির এক্সাম্পল হচ্ছে অল ব্যাকটেরিয়াল ইনফেকশন বাই ফর্মেশন
অফ অ্যান্টিবডি, তার মানে অ্যান্টিবডি ফরমেশনের মাধ্যমে সব ব্যাকটেরিয়ার ইনফেকশনের এগেনস্টে কাজ করে হচ্ছে হিউমারাল ইমিউনিটি এবং সার্টেন ভাইরাল ইনফেকশন। তার মানে হিউমারাল ইমিউনিটি মেইনলি কাজ করে ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেনস্টে, আর কিছু 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 হচ্ছে ভাইরাসের এগেনস্টে কাজ করে। আর সেল মেডিটেড ইমিউনিটি ম্যাক্সিমাম ভাইরাস ইনফেক্টেড সেলের এগেনস্টে কাজ করে এবং টিউমার সেলের এগেনস্টে কাজ করে, আর হচ্ছে অ্যালোগ্রাফট সেলের এগেনস্টে কাজ করে। আচ্ছা, অ্যালোগ্রাফট সম্পর্কে আমরা আগে বলেছিলাম কিনা আমার ঠিক মনে নাই। আমরা যখন আমরা একটা ইয়েতে গ্রাফটিং করব তখন হচ্ছে আমরা অ্যালোগ্রাফট কি, অটোগ্রাফট কি, এগুলো আমরা জানি। ওকে, তাহলে যাই হোক, গ্রাফটিং সেলের এগেনস্টে কাজ করে। তাহলে আমরা যদি হিউমারাল ইমিউনিটি বলি, এরা মেইনলি ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে এবং কিছু ভাইরাসের এগেনস্টে কাজ করে, এবং ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করার তাদের ওয়েপন্স হচ্ছে, তাদের অস্ত্র কি, অ্যান্টিবডি। আর সেল মেডিটেড ইমিউনিটি কারা কিসের উপরে কাজ করে, মেইনলি ভাইরাসের উপরে, এছাড়া টিউমার সেল এবং কিছু গ্রাফটিং সেলের উপরে কাজ করে। ইমিউন রেসপন্সটা কেমন হয় আমাদের বডিতে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে প্রথমে যখন একটা ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করে, সেটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি হচ্ছে যখন সেই প্রথমবারের আক্রমণের পরে, আমরা সুস্থ হয়ে যাওয়ার পরে যদি আবার আমাদের অ্যাটাক করে, সেটাকে বলে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি এক্সপোজারে আমরা একটা গ্রাফ দেখছি। প্রাইমারি এক্সপোজারে দেখো আমাদের ইমিউনিটির পরিমাণ, কিন্তু এটা হচ্ছে টাইম উইকস। দেখো প্রায় এক উইকসের কিছুদিন আগে হচ্ছে আমাদের শুরু হচ্ছে ইমিউনিটিটা, এবং অল্প পরিমাণে ইমিউনিটি তৈরি করছে। কিন্তু যখন আবার দ্বিতীয়বার আমাদের এই একই অর্গানিজম বা একই ব্যাকটেরিয়া যদি আমাদের অ্যাটাক করে, তখন দেখো প্রথম থেকেই আমার বডিতে কত বেশি প্রোটেকশন ক্ষমতা আছে, তার মানে কত বেশি ইমিউনিটি আমার তৈরি হয়েছে। এটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। জাস্ট এটা জানতে হবে যে কি অ্যান্টিবডি দেখতে কেমন, অ্যান্টিবডি এরকম দেখতে, এটা হচ্ছে ওয়াই শেপ, ঠিক আছে? এই যে ওয়াই এর দুইটা হ্যান্ড, আর হচ্ছে এটা বডি ওয়াই শেপ থাকবে, অ্যান্টিবডি। এখন অ্যান্টিবডি কত রকমের হতে পারে? অ্যান্টিবডি হতে পারে আইজি, আইজি হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি হতে পারে আইজিএ, আইজিডি, আইজিজি, আইজিই, আইজিএম। আমাদের এই নামগুলো জানতে হবে, আই কি কি নামের অ্যান্টিবডি থাকে, আইজিএ, আইজিডি, আইজিজি, আইজিই এন্ড আইজিএম, এবং এইগুলার কিছু কিছু ইনফরমেশন জানতে হবে। যেমন আইজিএ কোথা থেকে সিক্রেশন হয়, কোথায় পাই আমরা, স্যালাইভা, টিয়ার্স এন্ড ব্রেস্ট মিল্ক, ঠিক আছে? এইসব জায়গাতে আমরা আইজিএ অ্যান্টিবডিটা পাই। আইজিডিটার তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। আইজিজিটা ইম্পর্টেন্ট কি, এটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চার ভেতরে যেতে পারে, ফিটাসের ভেতরে যেতে পারে, এটা হচ্ছে আইজিজির ইম্পর্টেন্স। আর গুলার অত ইম্পর্টেন্স আমাদের প্রয়োজন নাই, আমরা শুধু নামগুলো জানবো, আর আইজিএ এবং আইজিজি এর কয়েকটা কথা জানবো, যে আইজিএ টা হচ্ছে কোথায় পাওয়া যায়, স্যালাইভা, টিয়ার এন্ড ব্রেস্ট মিল্ক, আর আইজিজি কোথায় পাওয়া যায়, প্লাসেন্টা থেকে তারা হচ্ছে মায়ের থেকে বাচ্চাতে যেতে পারে। তার মানে কি, আমরা একটা প্লাসেন্টার থ্রুতে মায়ের থেকে আমরা ইমিউনিটি পেতে পারি, অথবা ব্রেস্ট মিল্ক থেকেও আমরা কিন্তু মায়ের থেকে ইমিউনিটি পেতে পারি, যেটা আমাদের নিজস্ব তৈরি করা না। ওকে, আমার মনে হয় এইটুকুই মোটামুটি আমাদের ইমিউনিটি শেষ। তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? সবাই কি শুনতে পাচ্ছ? একটু আমাকে আবার একটু রেসপন্স করো চ্যাটে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা মোটামুটি ইমিউনিটি শেষ করেছি। এখন হচ্ছে কিছু কিছু টার্মের আমরা মিনিং গুলো জানবো, যে আমরা এতক্ষণ পড়েছি অ্যান্টিজেন। অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন আর দ্য মলিকুলস দ্যাট বাইন্ড উইথ অ্যান্টিবডি, অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে পারে। ইমিউনোজেন কাকে বলে? দ্য অ্যান্টিজেন উইচ ইনডিউস অ্যান ইমিউন সিস্টেম। তাহলে যেই অ্যান্টিজেনটা আমাদের ইমিউন সিস্টেমকে তৈরি করতে স্টার্ট করতে শুরু করবে, করতে পারবে, তাকে বলছে ইমিউনোজেন। অ্যান্টিবডি কাদেরকে বলছি? দিজ আর দ্য গামা গ্লোবুলিন। আমরা গ্লোবুলিন সম্পর্কে জানি, দিজ আর দ্য প্লাজমা প্রোটিন। তাহলে এই গামা গ্লোবুলিনটা কি করে? রিয়্যাক্ট স্পেসিফিক্যালি উইথ অ্যান্টিজেন, মানে একটা অ্যান্টিবডি স্পেসিফিক একটা অ্যান্টিজেন, তার মানে একটা ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে। আমরা গ্রাফটিং এর কথা বলেছিলাম, যে তখন বলেছিলাম অ্যালোগ্রাফ। তাহলে গ্রাফট কাকে বলে? গ্রাফট মানে হচ্ছে আমার বডি থেকে একটা কোনো পোর্শন যদি অন্য একটা জায়গায় দেই, সেটাকে বলি আমরা গ্রাফটিং।
যেমন ট্রান্সপ্লান্ট করি আমরা, কিডনি ট্রান্সপ্লান্ট, অন্য একজনের কিডনি আমাদের বডিতে লাগছে, এগুলাকে বলি গ্রাফটিং। তাহলে গ্রাফটিং কি কিভাবে হতে পারে? একটা হচ্ছে অটোগ্রাফ হতে পারে। অটোগ্রাফটা কি? ট্রান্সফার অফ অ্যান ইন্ডিভিজুয়াল ওন টিস্যু টু অ্যানাদার সাইট অফ দি বডি। নিজস্ব কোনো টিস্যু যদি আমার অন্য জায়গায় লাগাই তাকে বলছি অটোগ্রাফ। যেমন ধরো আমার এখানটা পুড়ে গেল, স্কিনটা পুড়ে গেল, তাহলে এই জায়গায় তার স্কিন তৈরি হচ্ছে না, তখন আমি কি করবো, আমার হাতের থেকে স্কিন কেটে এই জায়গায় লাগাচ্ছি। তার মানে আমারই এক জায়গা থেকে আমার কোন টিস্যুর কেটে যদি আমি আরেক জায়গায় লাগাই, এটাকে বলছি আমি অটোগ্রাফ। সিনার্জিক গ্রাফট কি জিনিস? এটা হচ্ছে ট্রান্সফার অফ টিস্যু বিটুইন জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালস। মানে কি, যারা হচ্ছে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, মানে হচ্ছে জিনের ভেতরে অনেক কিছু কমন থাকে, তাদের ভেতরে যদি আমি ট্রান্সপ্লান্ট করি, যেমন হচ্ছে টুইন, টুইন বেবির একজন থেকে আরেকজনকে যদি নিয়ে, আরেকজনের থেকে যদি আমি টিস্যু নিয়ে আরেকজনকে যদি দেই, সেটাকে বলছি আমি সিনার্জিক গ্রাফট। জেনোগ্রাফট কি? এ ট্রান্সফার অফ টিস্যু বিটুইন ডিফারেন্ট স্পেসিস, অন্যান্য স্পেসিস থেকে যদি আমি নিই, যেমন ধরো আমি ব্যাংক থেকে নিলাম মানুষকে, সেটাকে বলছি আমি জেনোগ্রাফট, মানে ডিফারেন্ট স্পেসিস থেকে আমি নিচ্ছি। অ্যালোগ্রাফট কি জিনিস? ইট ইজ দ্য গ্রাফ বিটুইন জেনেটিক্যালি ডিফারেন্ট মেম্বার অ্যান্ড দ্য সেম স্পেসিস। একই স্পেসিস কিন্তু জেনেটিক্যালি যদি আলাদা মেম্বার হয়, যেমন আমার থেকে আরেকজনকে দিলাম, আমরা একই স্পেসিস, আমরা হিউম্যান, বাট আমাদের হচ্ছে জেনেটিক্যালি আমরা একরকম না, আমরা ডিফারেন্ট, তাহলে এটাকে বলছি আমরা অ্যালোগ্রাফ। তাহলে এইভাবে করে আমরা গ্রাফটিং করতে পারি। দিজ আর দ্য টার্মস উই ইউজড ইন আওয়ার আওয়ার স্টাডি। এই টার্মগুলা কাকে কি বলে এটা একটু আমি একটা স্লাইডে তোমাদেরকে জানিয়ে দিলাম। তাহলে এই মোটামুটি গেল হচ্ছে আমাদের আজকের যে আমাদের স্টাডি চ্যাপ্টার ছিল, দ্যাট ইজ ইমিউনিটি, এটা মোটামুটি আমরা আজকে শেষ করেছি। এইবার আমি তোমাদের কাছে কোশ্চেন অফার করব, যে তোমরা যদি কোনো কোশ্চেন চাও, সেই কোশ্চেনগুলো তোমরা চ্যাটে লিখে দাও, আমি ইনশাল্লাহ সেগুলো এখন সলভ করতে চেষ্টা করব, যেটা তোমরা বুঝো নাই আজকে যা যা করেছি সেগুলোর ভিতরে যেগুলো বুঝো নাই সেটা তুমি আমাদেরকে জানাও। কোশ্চেনগুলো চ্যাটে আছে, ও আচ্ছা আচ্ছা। একজন GAMED লিখে দিয়েছে যে অ্যান্টি বডি গুলা এইভাবে করে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে, ইটস ওকে, জাস্ট নামগুলা জানতে হবে যে অ্যান্টি বডি গুলা কি কি। কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমি আনমিউট করছি তোমাদেরকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। ঢুকে যাও, ইনভেড মানে ঢুকে যাও, বডির ভেতরে ঢুকে যাচ্ছে, ইনভেড। প্যাসিভ ইমিউনিটিটা কি বলতো আবার একটু বলো তো। আচ্ছা এবার তোমাদের কিছু লেখা থাকলে লিখে দাও, কোশ্চেন থাকলে। প্যাসিভ ইমিউনিটি ও জানতে চাচ্ছে যে প্যাসিভ বলতে আমরা বুঝি যে যেটা আমার বডিতে তৈরি করা লাগে নাই। একটা হচ্ছে অ্যাক্টিভ, মানে আমার বডি এই ইমিউনিটিটা তৈরি করেছে, তার মানে হচ্ছে আমার বডি এই অ্যান্টিবডিটা নিজের মধ্যে তৈরি করেছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে আমার বডি এটাকে তৈরি করে নাই, এটা হতে পারে মায়ের বডি থেকে তৈরি ছিল আমি পেয়ে গেছি, অথবা বাজার থেকে কিনে এনেছি অন্য কারোর বডি থেকে তৈরি করাটা বিক্রি হচ্ছে, সেটাকে বলছি প্যাসিভ, ঠিক আছে। ন্যাচারাল হচ্ছে প্যাসিভের ভেতর, ন্যাচারাল হচ্ছে মায়ের থেকে যেটা পাচ্ছি সেটা ন্যাচারাল। আর যদি বাজার থেকে আমরা কোনো অ্যান্টিবডি কিনে এনে পেশেন্টকে পুশ করি,
সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন আছে। আচ্ছা চ্যাটে একটা কোশ্চেন আছে, ম্যাম ইনেট ইমিউনিটি আর অ্যাকুয়ার্ড ইমিউনিটির ডিফারেন্সটা একটু বলবেন। আচ্ছা ইনেট আর অ্যাকুয়ার্ড ইমিউনিটি আমি বোধহয় আগেও বলেছিলাম, ও ধরতে পারে নাই। ইনেট এবং অ্যাকুয়ার্ড ইমিউনিটির মধ্যে মেইন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ইনেট ইমিউনিটিটা হচ্ছে আগে থেকেই প্রিপেয়ার, আমার বডি আগে থেকেই প্রিপেয়ার কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করার আগেই আমার বডি প্রিপেয়ার। যেমন স্কিন, স্কিন আমার যে কোনো ব্যাকটেরিয়াকে প্রিভেন্ট করতে হেল্প করবে, অথবা আমার স্টমাকের যে অ্যাসিড আমি যখন খাবো তখন যদি কোনো ব্যাকটেরিয়া খেয়ে ফেলি স্টমাকের অ্যাসিডটাকে ধ্বংস করছে, অথবা WBC আমার বডিতে আগে থেকেই তৈরি করা, অ্যাটাক করার আগে থেকেই সে রেডি আছে, যখনই ঢুকবে সে ফ্যাগোসাইটোসিস করবে, দ্যাট ইজ কল ইনেট ইমিউনিটি। আর অ্যাকুয়ার্ড মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া আমার বডিতে ঢুকবে, তাকে কিভাবে মারা যায় এইসব চিন্তা করে আমি তার বিরুদ্ধে একটা অস্ত্র তৈরি করব, দ্যাট ইজ কল অ্যাকুয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে, তার মানে সে ব্যাকটেরিয়াটা ঢোকার পরে তাকে কোন অস্ত্র দিয়ে মারা যায় এটা চিন্তা করে আমি যে অস্ত্রটা তৈরি করবো, দ্যাট ইজ কল অ্যাকুয়ার্ড ইমিউনিটি। আচ্ছা আর কোনো কোশ্চেন এখনো দেখতে পাচ্ছি না। তোমাদের আরেকটা কোশ্চেন ছিল যে ইমিউনিটি থেকে আমরা কি কি পড়ব। ইমিউনিটি থেকে আমরা পড়ব হচ্ছে ইমিউনিটি ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ডেফিনেশন ক্লাসিফিকেশন এবং ইনেট ইমিউনিটির অনেক সময় আলাদাভাবে স্বপ্নটা আসতে পারে, তাহলে ইনেট ইমিউনিটি কাকে বলে তার দুই একটা এক্সাম্পল, অ্যাকুয়ার্ড ইমিউনিটি কাকে বলে তার দুই একটা এক্সাম্পল। আচ্ছা একজন কোশ্চেন করেছে, ম্যাম ইনেট ইমিউনিটি কি সহজাত প্রতিরক্ষা? এখন সবই তো সহজাত প্রতিরক্ষা, কোনোটাই তো আদার্স এর হেল্প লাগছে না, তাই না? অ্যাকুয়ার্ড ইমিউনিটি কি আদার্স হেল্প লাগছে? লাগছে না, আমাদের বডিতেই আছে। কিন্তু অ্যাকুয়ার্ড আর ইনেট এর মেইন ডিফারেন্স হচ্ছে বিফোর এক্সপোজার অ্যান্ড আফটার এক্সপোজার, মানে একটা ব্যাকটেরিয়া আক্রমণের আগে থেকেই আমার যে প্রতিরক্ষাটা সেটা হচ্ছে ইনেট, এবং ব্যাকটেরিয়া আক্রমণের পরে আমি যে প্রতিরক্ষাটা করব সেটার নাম হচ্ছে অ্যাকুয়ার্ড। ধরো তুমি আমাদের দেশের চারপাশে যদি আমরা একটা ওয়াল তৈরি করি যে এই ওয়াল ভেদ করে আমাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না, তাহলে এটা হচ্ছে ইনেট, মানে কেউ আক্রমণ করার আগেই আমি ওয়ালটা তৈরি করেছি। আর কেউ একজন আক্রমণ করলো আমাদের এখানে, মিসাইল দিয়ে অ্যাটাক করলো, অথবা এসে যুদ্ধ শুরু করলো, তখন আমরা সেই যুদ্ধতে ঝাঁপায় পড়লাম, এটার নাম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনিটি। তার মানে হচ্ছে এক্সপোজার হওয়ার পরে আমি যুদ্ধে গেলাম সেটার নাম হচ্ছে অ্যাকুয়ার্ড, আর এক্সপোজারের আগেই আমি যে ওয়াল তৈরি করলাম দ্যাট ইজ ইনেট। সবই হচ্ছে আমাদের সহজাত প্রতিরক্ষা। ওকে, তাহলে আমরা পড়বো হচ্ছে ইমিউনিটি কাকে বলে, ইমিউনিটির ক্লাসিফিকেশন, অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলে এবং অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল, প্যাসিভ ইমিউনিটি কাকে বলে, প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল, তারপরে হচ্ছে অ্যান্টিবডি। আচ্ছা ইমিউনিটি রেসপন্সের ভেতরে বি সেলে কি ইমিউনিটি তৈরি করবে এবং কাদের বিরুদ্ধে, টি সেলে কি ইমিউনিটি তৈরি করবে কাদের বিরুদ্ধে, এটা আমাদেরকে পড়তে হবে। এরপরে হচ্ছে আমাদের ইমিউনিটি রেসপন্স শুধু প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, প্রাইমারি থেকে সেকেন্ডারিটা বেশি আমাদের রেসপন্স করে এটা একটু জানলেই হবে, আর কিছু প্রয়োজন নয়। অ্যান্টিবডিটা কিরকম, কি দিয়ে তৈরি, অ্যান্টিবডি হচ্ছে গামা গ্লোবুলিন, এটা জানতে হবে, দেখতে কেমন ওয়াইয়ের মতো, এতটুকু জানলেই হবে। এরপরে জানতে হবে যে অ্যান্টিবডিটা কত রকমের হতে পারে এবং তার মধ্যে দুইটা অ্যান্টিবডি ইনফরমেশন এক্সট্রা জানতে হবে, সেটা হচ্ছে এ কোথায় পাওয়া যাবে এবং জি কোথা থেকে ট্রান্সমিট হয়। ওকে, আচ্ছা একটা কোশ্চেন আছে, মাহবুবা ম্যাম অ্যান্টিবডির ফিগারটা কি যেভাবে আছে সেভাবে ড্র করবো? নো নিড, অ্যান্টিবডি ফিগার আমাদের আঁকা শেখার প্রয়োজন নেই, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য যে এরকম একটা ফিগার, দরকার নেই অ্যান্টিবডির ফিগার আঁকার দরকার নেই। আর একটা কোশ্চেন ছিল, ম্যাম গতকালের পড়ার মধ্যে যে কজ গুলা ছিল ওগুলা কি সবগুলার পড়া লাগবে? যদি আমি বেজোফিল পড়ে থাকি সবগুলা। আচ্ছা ও যেটা জানতে চাচ্ছে, গতকালের যে আমাদের কজ বলেছিলাম আমরা, যেমন বেজোফিলিয়া, বেজোপেনিয়া, নিউট্রোফিলিয়া, নিউট্রোপেনিয়া, এগুলা সবগুলার আমার এক্সাম্পল লাগবে কিনা। এখন কথা হচ্ছে তোমাদের কেমন কোশ্চেন আসবে তার উপর ডিপেন্ড করে। যদি এরকম একটা কোশ্চেন আসে যে রাইট অ্যাবাউট নিউট্রোফিলিয়া, তাহলে তোমার নিউট্রোফিল সম্পর্কে একটা ডেফিনেশন বলতে হবে, তার হচ্ছে কিছু কজ বলতে হবে, তাই না? এবং ডেফিনেশনে কত উপরে গেলে আমরা নিউট্রোফিলিয়া বলছি, এগুলো জিনিস কয়েকটা কথা না লিখলে তো হবে না। আবার যদি এরকম থাকে যে নিউট্রোফিলিয়ার কি কি অ্যাবনর্মালিটিস হতে পারে, তখন তুমি দিলা নিউট্রোফিলিয়া হতে পারে, নিউট্রোপেনিয়া হতে পারে, তখন একটা একটা করে তুমি এক্সাম্পল দিয়ে দিলা। এখন কিরকম কোশ্চেন আসবে তার উপর ডিপেন্ড করে তোমার অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে? তাই জন্য আমি বলছি যেগুলো কঠিন এক্সাম্পল সেগুলো পড়ার দরকার নেই, যেগুলো সহজ সহজ মনে থাকে সেগুলো কিছু কিছু এক্সাম্পল আমাদেরকে পড়লেই আমার মনে হয় বেটার। আরেকটা কোশ্চেন ছিল,
সামিউ রহমান, অ্যাক্টিভ ইমিউনিটিতে ফিগার ড্র করব ম্যাম। অ্যাক্টিভ ইমিউনিটির কোনো ফিগারই প্রয়োজন নেই, ইমিউনিটির কোনো ফিগারের প্রয়োজন নেই। এই ফিগার দিয়ে জাস্ট তোমাদেরকে বোঝানোর আমি চেষ্টা করেছি, কোনো ফিগার তোমাদের রাখতে বলা হবে না। ইমিউনিটিটা একটু হচ্ছে তোমার যারা ভালো পারবে তাদেরকে বেশিরভাগ এইসব ইমিউনিটি রিলেটেড কোয়েশ্চেন করা হয় সাধারণত। আর যেহেতু রিটেনে কিছু কোনটা থেকে আসবে এইসব আমরা জানি না, যার জন্য আমাদের সবকিছুই করতে হচ্ছে। বাট ইমিউনিটি সম্পর্কে যদি তোমার একটা ভালো নলেজ থাকে তাহলে যেখান থেকে কোয়েশ্চেন আসুক আমার মনে হয় তুমি লিখে আসতে পারবা, ঠিক আছে? ইমিউনিটি রিলেটেড কোনো ফিগার আঁকতে হবে না। ওকে, আর কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? আর এক্সাম্পল মিন্স হচ্ছে অ্যাবসোলিউট এবং ডিফারেনশিয়াল কাউন্ট আগেই করেছি, ডব্লিউবিসি যখন আমরা করেছি তখনই তো অ্যাবসোলিউট কাউন্ট কত ডিফারেনশিয়াল কাউন্ট কত আগেই করেছি, সুতরাং আমরা কাউন্টটা জানি। এখন একটু জানতে হবে কত বেশি গেলে আমরা হচ্ছে এটাকে, কত বেশি গেলে আমরা হচ্ছে বলবো যে এটা ফিলিয়া অথবা পেনি। তোমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আমি পিডিএফ ফাইলটা সেন্ড করে দিব, তোমরা একটু দেখে নিও। তাহলে সবগুলা হচ্ছে তোমাদের অত লিখতে হবে না, হ্যাঁ? তোমাদের যেগুলা প্রয়োজন তোমরা সেগুলাই লিখবা, আর কোশ্চেন থাকলে সেগুলো একটু মার্ক করে রাখবা যাতে কোশ্চেন গুলো বোঝা যায়। তাহলে আজকে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটির আমরা ডেফিনেশন পড়ব, ক্লাসিফিকেশন পড়ব, ক্লাসিফিকেশনের মধ্যে কোনটা কি টাইপের ইমিউনিটি এটা জানবো, এক্সাম্পল গুলো জানবো, ঠিক আছে? আর হচ্ছে অ্যান্টিবডির ক্ষেত্রে অ্যান্টিবডি কি দিয়ে তৈরি জানবো, এটা গামা গ্লোবুলিন এবং দেখতে কেমন, ওয়াই শেপ। আর হচ্ছে কত টাইপস এর অ্যান্টিবডি হতে পারে এবং দুইটা অ্যান্টিবডির স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে আইজিএ এন্ড আইজিজি। আমি আন্ডারলাইন করে দিয়েছি, দেখো এই আন্ডারলাইন করার কথাটুকু শুধু করতে হবে, এই যে আইজিজি এবং আইজিএ এর শুধু, আর গুলার দরকার নাই। অন্যগুলা তো আন্ডারলাইন আছে বাট আর গুলা দরকার নাই। আচ্ছা, এখন একজন আমরা জয়েন করেছে দেখছি, তিশা। এত দেরি করলো কেন তিশা মেটা? আচ্ছা ম্যাম, স্লাইড গুলা ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা একটু আন্ডারলাইন করে দিলে ভালো হয়। ইম্পর্টেন্ট তো আমি ক্লাসেই বলে দিচ্ছি, তাই না? আমি তো বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, তাই না? আবার কি আন্ডারলাইন করে দেবো? আন্ডারলাইন এই যে এটাতে আন্ডারলাইন করা আছে, কিন্তু এই আন্ডারলাইন সবগুলার প্রয়োজন নাই, এ এবং জি এর আন্ডারলাইনটা প্রয়োজন, ঠিক আছে? আর যখন আমি পড়াচ্ছি তখনই তো তোমাদেরকে বলে দিচ্ছি উইচ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড উইচ ইজ নট ইম্পর্টেন্ট, তাই না? এই জন্য তোমাদেরকে ক্লাস করতে হবে, তাই না? ক্লাস না করলে তো বোঝাটা একটু মুশকিল। ওকে, তাহলে আর মনে হয় কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আজকে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের একবার 33 পার্টিসিপেন্ট এসেছিল, আজকে এখন আবার একটু কমে গেছে 29 পার্টিসিপেন্ট। যাই হোক, 33 পার্টিসিপেন্ট আমরা পেয়েছিলাম, আর আশা করছি তোমরা সবাই রোল দিয়ে দিয়েছো তোমাদের ইয়েতে, তোমাদের সবাই রোল নিশ্চয়ই চ্যাটে লিখেছো। আচ্ছা, আরেকবার যারা দেন তারা যত সবাই যাতে কেউ আসো, পরে যদি কেউ আসো যারা চ্যাটে তাদের রোল নাম্বার দাও নাই, তারা এখন চ্যাটে তাদের রোল নাম্বারটা লিখে দাও। আচ্ছা, আরেকবার সবাই দিয়ে শুরু করো, আর শুরু তো দিশে দাও, তারে আরেক দিতে পারো। ওকে, তাহলে হচ্ছে তোমাদের যদি আর কারো রোল দেওয়ার থাকে দিয়ে দাও।
আগের আচ্ছা আমার আমাকে হেল্প করছে আমার বড় ছেলে, ও সেকেন্ড ইয়ারে পড়ে ইন্টারমিডিয়েট, ওই হচ্ছে সবকিছু ম্যানেজ করে দিচ্ছে। ও বলছে আচ্ছা আরেকবার সবাই দিয়ে দাও যাতে পার্সেন্টেজ কারোর মিস না হয়। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ সবাই দিয়ে দাও। ওকে, আই এম ভেরি মাচ সরি, আজকে আমাদের খুব ইন্টারনেট প্রবলেম করেছে, আশা করছি ইনশাল্লাহ কালকে করবে না, গতকালও করেছিল না, আজকে কেন যেন খুব প্রবলেম করলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কালকে ইনশাল্লাহ আবার আমরা জয়েন করবো। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো, কিছু কোশ্চেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। চ্যাটে লিখে দাও তোমাদের রোলগুলো, ওকে, রোল লিখে তারপরে সবাই চলে যাও। ওকে, সবাই রোল লিখে দাও আবার, থ্যাংক ইউ ভেরি মাচ।